হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আমাদের অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল প্রতি সোম থেকে শুক্র সকাল দশটার সময় আমি জি কের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই কুষাণদের আদি বাসভূমি কোথায় ছিল কুষাণদের আদি বাসভূমি ছিল কোথায় মধ্য এশিয়া ছিল কুষাণদের আদি বাসভূমি তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কুষাণদের আদি বাসভূমি ছিল মধ্য এশিয়াই কুষাণ সাম্রাজ্য ছিল প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে মধ্য এশিয়ার ব্যাকট্রিয়া ও স্কাইথিয়া অঞ্চলে গড়ে ওঠা একটি মিশ্র চীনা ব্যাকট্রীয় সাম্রাজ্য তাহলে কুষাণ সাম্রাজ্য ছিল প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে মধ্য এশিয়ায় গড়ে ওঠা ব্যাকটিরিয়া ও স্কাইথিয়া অঞ্চলে গড়ে ওঠা একটি মিশ্র চীনা ব্যাকটিয় সাম্রাজ্য ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কোন রাজারা ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কোন রাজারা ভারতে সর্বপ্রথম স্বর্ণ চালু করেন কারা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কুষাণরা কুষাণরা সর্বপ্রথম স্বর্ণ চালু করেছিলেন তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কুষাণ রাজবংশই প্রথম রাজবংশ যারা ভারতে স্বর্ণ প্রবর্তন করে এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কুজুলা কাদাফিসেস কুজুলা কাদাফিসেস ভীমা কাদাফিসেস প্রথমবারের মতো স্বর্ণ জারি করেন তিনি তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে সোনার মুদ্রা তৈরি করেছিলেন দিনার মুদ্রায় দ্বৈত দিনার তিনাশিকী দিনার মুদ্রায় একটি ত্রিশুল ধারণ করা ভগবান শিব ও তাঁর সার নন্দীর ছবি ছিল ওকে তো আমাদের যেটা জানতে হবে কুষাণ রাজবংশই প্রথম রাজবংশ যারা ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন আর এই রাজবংশের প্রতিষ্ঠাতা কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কজুলা কাদাফিসেস কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো কনিষ্ের কনিষ্কের রাজধানী পুরুষপুর পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বর্তমানে এটার নাম হয়েছে পেশোয়ার ঠিক আছে বর্তমানে এটির নাম পেশোয়ার কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুরে ছিল কনিষ্কের রাজধানী প্রথম গুপ্ত শাসককে খুব ইম্পর্টেন্ট প্রথম প্রথম শাসককে প্রথম গুপ্ত শাসক মনে করা হয় স্ত্রীগুপ্ত ঠিক আছে প্রথম গুপ্তশাসক স্ত্রীগুপ্ত দেখো মনে করা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত ইনিই ছিলেন প্রথম গুপ্ত শাসক এই সময় তাঁর রাজধানী ছিল পাটলিপুত্র শ্রীগুপ্ত কী উপাধি ধারণ করেছিলেন মহারাজ উপাধি ধারণ করেছিলেন আর আনুমানিক কত খ্রিস্টাব্দে উনি প্রতিষ্ঠা করেছেন গুপ্ত সাম্রাজ্যে আনুমানিক দুশো থেকে তিনশো খ্রিস্টাব্দের মধ্যে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন এইবার অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাটা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত যিনি ঘটোৎকচের পুত্র ছিলেন রাজা ঘটোৎকচের পুত্র ছিলেন তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা তিনি আনুমানিক তিনশো থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন স্বাধীন ও স্বতন্ত্র শাসক হিসেবে প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন আরোহণের স্মারক হিসেবে তিনশো উনিশ কুড়ি খ্রিস্টাব্দে একটা নতুন অব্দ চালু করেন যেটার নাম হচ্ছে গুপ্তাব্দ ঠিক আছে তো গুপ্তাব্দ কার আমল থেকে শুরু হয় এই নতুন অব্দটা প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে কিন্তু গুপ্তাব্দ শুরু হয় তাকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি গুপ্ত যুগের রৌপমুদ্রা কি নামে পরিচিত ছিল গুপ্ত যুগের মুদ্রা পরিচিত ছিল রূপক নামে আর গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত ছিল দিনার নামে ঠিক আছে দেখে নেই আমাদের ইনফরমেশানটা পশ্চিম ভারতে শকদের দমন করে তিনি সকারি অর্থাৎ শব্দের শত্রু আচ্ছা এটা হচ্ছে জানা যায় শকদের পরাজিত করে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শকদের দমন করেছিলেন এবং তিনি সকারি এই উপাধি ধারণ করেছিলেন এবং শকদের দমন করার পর গুপ্ত সম্রাট শকদের পরাজিত করেই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপমুদ্রা চালু করেন যার নাম হচ্ছে রূপব আর তার প্রচলিত স্বর্ণমুদ্রার নাম হচ্ছে দিনার ওকে চলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রথম রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে তারপরে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মালবের রাজধানী উজ্জয়নীতে তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন ঠিক আছে প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র দ্বিতীয় রাজধানী উজ্জয়িনী গুপ্তবংশের কোন রাজাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় গুপ্তবংশের কোন রাজাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় দেখো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে তার লেখা দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন তাহলে কে কোন বইতে আখ্যায়িত করেছেন ঐতিহাসিক ভিনসেন্ট মিটস দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন গোখলে তাকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলে অভিহিত করেছে সমুদ্রগুপ্তকে গোখলে বলেছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত নেক্সট কোয়েশ্চেন দেখি নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অজাতশত্রু অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত অশ্বমের যোগ্য করেছিলেন দিগ্বিজয়ী স্মরণ দিগ্বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য সমুদ্রগুপ্ত অশ্বমের যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞান উপলক্ষে তিনি স্বর্ণমুদ্রাও চালু করেছিলেন শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে বলা হতো পেশয়া শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখি শিবাজির মন্ত্রিসভায় অষ্টপ্রধান প্রধানমন্ত্রীকে অষ্টপ্রধান মন্ত্রিসভার যে আটজন মাথা ছিল তার মধ্যে প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া শিবাজির অষ্টপ্রধানের চারটি উপদেষ্টা পরিষদের নাম হলো প্রান্তপ্রধান বা পেশোয়া প্রধানমন্ত্রী অমাত্য বা মজুমদার অর্থমন্ত্রী সচিব তার সাথে আসছে পররাষ্ট্রমন্ত্রী তো শিবাজির মন্ত্রিসভায় অষ্টপ্রধানে প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া নেক্সট কোশ্চেন দেখি কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত ছিলেন কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত ছিলেন বালাজি বাজিরাও বালাজি বাজিরাও ছিলেন নানা সাহেব নামে পরিচিত কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত ছিলেন বালাজি বাজিরাও পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিমু আর আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আর পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হিমু আর আকবরের মধ্যে তৃতীয় যুদ্ধ মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল চোদ্দোই জানুয়ারি সতেরোশো সালে দিল্লির থেকে সাতানব্বই কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সঙ্গে দুয়াবের আফগান রোহিলা ও আয়ুবের সম্রাট সুজাউদ্দুল্লার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে যুদ্ধটা হয়েছিল একদিকে ছিল আহমদ শাহ আবদালি আরেকদিকে মারাঠা আফগান রোহিলা আউবে সম্রাট সুজাউদ্দুল্লাহ এই তিনজন একসাথে ছিল ঠিক আছে তো চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় নেক্সট কোশ্চেন দেখি কাকে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো কাকে চাণক্য ও মারাঠা পলিটিক্স বলা হতো নানা ফরেন নানা ফরেন বিস্কে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো নানা ফরেনবিশ মারাঠা রাজনীতির চাণক্য নামে পরিচিত ছিলেন নানা ফরেন কূটনীতির জন্য তিনি বিখ্যাত ছিলেন তাকে ইউরোপীয়রা বলতো মারাঠা ম্যাকিয়া ভ্যালি মারাঠা ম্যাকিয়া ভ্যালি কাকে বলতো নানা ফরেনদিশকে চলো নেক্সট কোশ্চেন দেখি কোন দেশে সর্বাধিক সোনার খনি আছে এটা তোমাদের ডব্লিউ কমেন্টে অ্যান্সার দেবে ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন টাইপ মেটালে কী কী থাকে টাইপ মেটালে কী কী থাকে লেট টিন অ্যান্টিমনি এই তিনটে থাকে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ফরটিনের ডি লেট টিন ও অ্যান্টিবনি কোন অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড কোন অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড এক প্রকার অজৈব অল্ম যার রাসায়নিক সংকেত এইচসিএল এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণরূপে আয়নিত হয় এই অম্লটি বর্ণহীন স্বচ্ছ এবং অত্যন্ত তীব্র কটু গন্ধ সম্পন্ন এটি অত্যন্ত ক্ষয়কারী শক্তিশালী খনিজ অলম ঠিক আছে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত কোন বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত তো কোন বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত এটা বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত কোন খেলাটি সিনথেটিক হার্ট কোডে অনুষ্ঠিত হয় কোন খেলাটি সিনথেটিক হার্ট কোডে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ওপেন এটা সিনথেটিক হার্ট কোর্টে অনুষ্ঠিত হয় সঞ্জীবনী পত্রিকার প্রকাশক কে ছিলেন সঞ্জীবনী পত্রিকার প্রকাশক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার প্রকাশক সঞ্জীবনী পত্রিকার প্রকাশক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র এন ঠাকুর কার ছদ্মনাম পি এন ঠাকুর কার ছদ্মনাম রাসবিহারী বসু রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে পি এন ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম হল পি এন ঠাকুর উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বারোই মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকু মারু সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন এই রাসবিহারী বসু সালে কত সালে উনিশশো সালের বারোই মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি মারুর মারুতে করে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন তার আগে নিজেই পাসপোর্ট অফিস থেকে রবীন্দ্রনাথের আত্মীয় রাজা প্রিয়নাথ ঠাকুর ছদ্মনাম পাসপোর্ট সংগ্রহ করেছিলেন ঠিক আছে তো পিএন ঠাকুর কার ছদ্মনাম রাসবিহারী বসু তো এই রাসবিহারী বসু পিএন ঠাকুর ছদ্মনাম যে সংগ্রহ করেছিলেন এটা রবীন্দ্রনাথের আত্মীয় রাজা প্রিয়নাথ ঠাকুরের ছদ্মনামে তিনি পাসপোর্ট সংগ্রহ করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বারোই মে কলকাতার খিদিরপুর থেকে সানুকুমারু জাহাজে করে উনি ভারতবর্ষ ত্যাগ করেন নিচের কোন স্থানে আকাশে ধুবতারা বৃহত্তম কোণে দেখা যায় নিচের কোন স্থান থেকে আকাশে ধুবতারা বৃহত্তম কোণে দেখা যায় সান্দাকফু ফালুড দার্জিলিং কালিম্পং তো সান্দাকফু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কত মিটার উচ্চতায় তিন মিটার উচ্চতায় আছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু এটা কোন পর্বত শ্রেণীর অন্তর্গত সিংহলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত চলো নেক্সট কোশ্চেন চলে যাই কম্পিউটারের জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে চার্লস ব্যাবেজকে কম্পিউটারে জনক বলা হয় আঠেরোশো কুড়ি সালে চার্লস ব্যাবেজ আধুনিক বৈদ্যুতিন কম্পিউটারের প্রত্যাশিত নীতির উপর ভিত্তি করে যান্ত্রিক ক্যালকুলেটর এবং ডিফারেন্স ইঞ্জিনের ও নির্মাণ করেন ব্যাবেজ যে ধারণাটি সামনে রেখেছিলেন তা শেষ পর্যন্ত প্রথম কম্পিউটার হিসেবে প্রোটোটাইপ বিকাশিক প্রকৌশলেরা ব্যবহার করেন এই কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় ঠিক আছে তো এক জনক হলেন চার্লস ব্যাবেজ পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত পঞ্চ ভারতের অধিপতি নামে হর্ষবর্ধন পরিচিত তো অপশান এ হর্ষবর্ধন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পঞ্চ ভারতের অধিপতি কাকে বলা হয় হর্ষবর্ধনকে বলা হয় উইস্পা কোন খেলার সঙ্গে যুক্ত উইস্পা কোয়াস খেলার সঙ্গে যুক্ত তো অপশান সি স্কোয়াশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি মোটরে নিচের কোনটি সংঘটিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে মোটরে কী হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তো চব্বিশের অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নিচের কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে আয়রন প্যালাডিয়াম প্ল্যাটিনাম তাহলে নিচের কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে এই ওপরের সবকটা ধাতুই হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে আয়রন প্যালাডিয়াম প্ল্যাটিনাম এই তিনটে ধাতুই হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে তো ওপরের সবকটিই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রোপোসফিয়ারে মেঘ দেখা যায় তাই তো বায়ুমণ্ডলের ট্রোপোসফিয়ারে মেঘ দেখা যায় তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার টোপোস্ফিয়ার হল সর্বনিম্ন বায়ুমণ্ডলীয় স্তর যেখানে ক্রমবর্ধমান উচ্চতার সাথে সাথে তাপমাত্রাও ক্রমশ হ্রাস পায় এটি পৃথিবী পৃষ্ঠে সব থেকে কাছে অবস্থিত পৃথিবীর প্রতিদিনের আবহাওয়ার ঘটনা যেমন মেঘ ঝড় প্রধানত ট্রোপোস্পিয়ারেই ঘটে তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায় ট্রোপোস্পিয়ারে মেঘ দেখা যায় প্রতিদিনের আবহাওয়ার ঘটনা যেমন মেঘ বা ঝড় প্রধানত ট্রোপোস্পিয়ারেই ঘটে এই স্তরের উচ্চতা রেখা থেকে মেরু পর্যন্ত ঋতু থেকে ঋতুতে পরিবর্তনশীল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যাই পেছন থেকে আসা সাতাশ নম্বর কোশ্চেন পেছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তাহলে পেছন থেকে যে সমস্ত গাড়ি আসছে সেইগুলো দেখার জন্য গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উত্তল দর্পণ ব্যবহার করা হয় পেছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে গাড়িতে ভিউ মিরার হিসেবে সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণ সর্বদা খর্বিত বিম্ব গঠিত করে যার কারণে ছোট্ট একটা উত্তল দর্পণ ব্যবহারের মাধ্যমে পিছনের অনেক বস্তুকে দেখা সম্ভব হয় ওকে নিচের কোনটি ত্বক নিঃসৃত হরমোন রেনিন ক্যালসিফেরাল রিল্যাক্সিন সবকটি তাহলে নিচের কোনটি ত্বক নিঃসৃত হরমোন ক্যালসিফেরল ক্যালসিফেরল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ক্যালসিফেরল হল ত্বক নিঃসৃত হরমোন মেরু অঞ্চল থেকে কোনো এক ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলে গেলেন তার ওজনের কি পরিবর্তন হবে মেরু অঞ্চল থেকে কোনো এক ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলে গেলেন তার ওজনের কি পরিবর্তন হবে তার ওজন হ্রাস পাবে কমে যাবে তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কেন কমে যাবে দেখো কোনো বস্তুকে নিরক্ষরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলে অভিকর্ষজ তরুণ বৃদ্ধি পাওয়ার কারণে ওজন বৃদ্ধি পায় কোনো বস্তুকে যদি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে নিয়ে যায় তাহলে অভিকর্ষজ তরণ তো বৃদ্ধি পাবে তার জন্য ওজনও কিন্তু সেই বস্তুটার বৃদ্ধি পাবে এইবার মেরু থেকে যদি নিরক্ষরেখার দিকে নিয়ে আসা হয় তাহলে কি হবে উল্টোটা হবে নিরক্ষরেখার দিকে নিয়ে এলে কী হবে ওজন হ্রাস পাবে মেরু অঞ্চলে যে ওয়েট থাকবে সেখান থেকে নিরক্ষ নিরক্ষরেখা অঞ্চলে নিয়ে এলে তো ওজন হ্রাস পাবে পৃথিবীর ব্যাসার্ধ মেরুগুলির তুলনায় নিরক্ষে অঞ্চলে বেশি সুতরাং কোনো বস্তুকে পৃথিবীর মেরু থেকে নিরক্ষরেখায় নিয়ে এলে তার ওজন হ্রাস পাবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আজকে লাস্ট আবু তোরাপের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ ঘটে আবু তোরাপের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ ঘটেছিল সন্দ্বীপে আবু তোরা নেতৃত্বে কৃষক বিদ্রোহ ঘটেছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার দরিদ্র মুসলিম কৃষকদের বিদ্রোহ সন্দীপ বিদ্রোহ নামে পরিচিত কত সালে হয়েছিল সেভেনটিন সিক্সটি নাইনে নোয়াখালী জেলায় যে দরিদ্র মুসলিমরা দরিদ্র মুসলিম কৃষকরা বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহের নাম সন্দীপ বিদ্রোহ বঙ্গোপসাগরে অবস্থিত নোয়াখালী জেলার অন্তর্গত কয়েকটি ছোট বড় দ্বীপের সমষ্টি হলো সন্দীপ অঞ্চল আবু তোরাব এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং আবু তোরাব এই বিদ্রোহের নেতৃত্ব দিতে গিয়ে সন্দীপ বিদ্রোহের নেতৃত্ব দিতে গিয়ে তিনি নিহত হন পরে অত্যাচারী ইংরেজ বেনিয়া গোকুল ঘোষালের বিরুদ্ধে সন্দীপের কৃষকরা বিদ্রোহের ঘোষণা করেন যেটা সন্দীপ বিদ্রোহ নামে পরিচিত কত সালে হয়েছিল সেভেন্টিন সিক্সটি নাইনে নোয়াখালী জেলার দরিদ্র মুসলিম কৃষকরাই বিদ্রোহ করেছিল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল প্রথমত আবু তারাব তো আজকের ক্লাস এত দূর অবধি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে প্রতিদিন সোম থেকে শুক্র সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি এই জেকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি প্রত্যেকে সকাল দশটায় লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করো আর বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার নেক্সট দিন কালকে তোমাদের সঙ্গে সকাল দশটায় দেখা হচ্ছে